বন্ধুরা, আজকে আমি বিগিনার্সদের জন্য ভীষণ অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা 100% রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করতে চলছি। 100% তার কারণ হচ্ছে, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে তোমরা একটা মেকআপ লুক সাজেস্ট করেছিলে। তোমরা অনেকেই এই মেকআপ লুকটা করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলে। তো যারা যারা রিকোয়েস্ট করেছিলে, যদি তাদের নামটা পাই আমি স্ক্রিনে তুলে দেব। আর আজকের মেকআপ লুকটা হবে ভীষণ ইজি সিম্পল। যারা সবে মাত্র নতুন মেকআপ করতে শিখছো, মেকআপের একগাদা জিনিস একদম নেই, তারা কিন্তু এই মেকআপ লুকটা অনায়াসে ক্যারি করতে পারো। এই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমরা কিন্তু এভরিডেও মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, কিংবা কোনো পার্টি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। যেমন ধরো, আজকে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, আর তো আমি খুব সিম্পলি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি অল্প কটা জিনিস দিয়ে, আর প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু 100 টাকার মধ্যে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর তুমি যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও, তো প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এইরকম সিম্পল মেকআপ লুক যদি দেখতে চাও, কোন প্রোডাক্টের উপর দেখতে চাও, সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, মেকআপের প্রথম স্টেপটা হচ্ছে ক্লিনজিং, যেটা আমি অলরেডি করে নিয়েছি। তারপর করব ময়শ্চারাইজ। স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার। আমার স্কিনটা নর্মাল টু ড্রাই, তাই আমি এই ক্রিম বেস ময়শ্চারাইজারটি ইউজ করছি। তোমাদের স্কিন যদি হয়ে থাকে অয়েলি, তাহলে তোমরা কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে নেবে। তবে তোমাদের স্কিন অ্যাকর্ডিং কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার তোমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। তারপরে অ্যাপ্লাই করবো একটা প্রাইমার। আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করে নিচ্ছি। তোমাদের কাছে যদি অন্য কোনো প্রাইমার থাকে, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর যাদের কাছে প্রাইমার নেই, মেকআপে একদমই নতুন, এত কিছু এখনও কিনে উঠতে পারোনি, তারা কিন্তু অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করে নিতে পারো। দেখো, আমি ফুল ফেসে ভালো করে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিলাম। আর অ্যালোভেরা জেল শুধু যে প্রাইমারের কাজ করবে তাও নয়, তোমাদের স্কিনটাকেও প্রোটেক্টেড রাখবে ও হাইড্রেট রাখবে। এবার নিয়ে নিচ্ছি মেকআপ বেস। আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম। এটার দাম হচ্ছে মাত্র 40 টাকা। আর পতঞ্জলি অ্যালোভেরা জেলের দামটা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে মাত্র 45 টাকা। দেখো, আমি আমার ফুল ফেসে এটা ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। চোখের নিচে একটু বেশি করে অ্যাপ্লাই করে নেবে, তাহলে যদি হালকা ডার্ক সার্কেল থাকে সেটাও কিন্তু কভার হয়ে যাবে। আর এটা তোমাদের ফেসে যদি ডার্ক স্পট থাকে সেটাকেও কিন্তু কভার করে দেয়, যথেষ্ট ভালো কভারেজ দেয়। আর টেক্সচারটা বলবো ম্যাট বেস টেক্সচার। তো ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আর যাদের স্কিনটা অয়েলি, তাদের কিন্তু ভীষণ ভালো যাবে। ইভেন গরমকালেও কিন্তু এটা ভীষণ ভালো যায়। তো আমি আমার ফুল ফেসে এরম হাত দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই, মেকআপ ব্রাশ নেই, তারা কিন্তু সিম্পলি এরম হাত দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। আর যদি চাও সেগুলোকে ইউজ করে নিতে পারো। তো আমি জাস্ট হাত দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে সেট করার জন্য আমি একটা পাউডার ইউজ করছি। তোমরা যে কোনো লুজ পাউডার কম্প্যাক্ট ইউজ করতে পারো। আর যদি কাছে সেগুলো অ্যাভেলেবেল না থাকে, 10 টাকা দামের এরকম পন্সের পাউডার নিয়েও কিন্তু এটাকে ভালোভাবে সেট করে নিতে পারো। দেখো, আমি একটা মেকআপ ব্রাশের সাহায্যে আমার ফেসে এটাকে অ্যাপ্লাই করেছি। একটু বেশি করে অ্যাপ্লাই করছি, তাহলে কভারেজটা ভালো দেবে। তারপরে পুরো একটু বসে যাওয়ার পরে পুরোটা কিন্তু আমরা খুব ভালো করে ছেড়ে নেব। খেয়াল রাখবে যেন সাদা সাদা হয়ে না থাকে। প্রথমে একটু বেশি করে অ্যাপ্লাই যদি করো তোমরা, তারপরে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করবে, আর তারপর লাস্টে গিয়ে এটাকে ঝেড়ে নেবে। তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ সেট থাকবে। যদি সোয়েটিংয়ের প্রবলেম থাকে তো সেটাকেও কিন্তু এটা অ্যাবজর্ব করে নেবে, আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে, আর একদম একটা ইভেন টোন কিন্তু দিতে এটা সাহায্য করো। আর দেখলে ফেসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার গলাতেও এটাকে অ্যাপ্লাই করলাম। এবার দেখো, এক্সেস প্রোডাক্টটা কিন্তু আমি ঝেড়ে দিচ্ছি। এবার অ্যাপ্লাই করব কাজল। কাজল মোটামুটি সবার কাছেই অ্যাভেলেবেল, যে কোনো ব্র্যান্ডের কাজল তোমরা নিতে পারো, তোমরা যেটা ইউজ করো। আমি এখানে নিয়ে নিয়েছি ফেসেস ক্যানাডার কাজল। এটা 100 টাকা দিয়ে আমি অনলাইন থেকে পারচেস করেছি, যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। আর কাজলের কোয়ালিটিটাও কিন্তু ভালো। এটা ডার্ক জেড ব্ল্যাক কালার কিন্তু প্রোভাইড করে, আর ওয়ান স্ট্রোকে কিন্তু সহজে অ্যাপ্লাই হয়ে যায়, আর অনেকক্ষণ স্টে করে, মোটামুটি 3-4 ঘন্টা পর্যন্ত স্টে করে। এবার অ্যাপ্লাই করবো আই শ্যাডো। যাদের কাছে আই শ্যাডো প্যালেট আছে অবশ্যই সেটাকে ব্যবহার করবে। আর যারা একদম বিগিনার, যাদের কাছে আই শ্যাডো প্যালেট নেই, তারা যে কোনো একটা লিপস্টিক অল্প একটু পরিমাণে নিয়ে চোখের ওপরে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে দেবে। আর আমি এখানে একটা ম্যাট লিপস্টিক ইউজ করেছি, তো সহজে এটা স্ম্যাচ হয়ে যাবে না। তাহলে এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো না, লিপস্টিককেও তোমরা অ্যাজ এ আই শ্যাডোর লুক দিতে পারো। এইবার লিপস্টিকটার ওপরে আমি একটু পাউডার পাফ করে দিলাম। এতে কী হবে, এটা
সেট হয়ে যাবে আর মনেই হবে না লিপস্টিক আমরা অ্যাপ্লাই করেছি একদম আই শ্যাডোর মতো লুক দেবে। এবার আমি অ্যাপ্লাই করছি আইলাইনার। এখানে আমি নিয়ে নিয়েছি এলাইটেনের আইলাইনার, এটা মাত্র 100 টাকা এটার দাম। আর এটা কিন্তু জাস্ট খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়, অনেকক্ষণ স্টে করে আর যথেষ্ট কিন্তু ডার্ক কালার এটা প্রোভাইড করে। যারা বিগিনার্স তাদের জন্য বলবো চাইলে তোমরা এটা পারচেস করতে পারো, প্রাইস অনুসারে কিন্তু যথেষ্ট ভালো এটার কোয়ালিটি। আর তোমরা যদি অন্য কোনো আইলাইনার ইউজ করতে চাও সেটাও ইউজ করতে পারো, তবে আইলাইনার অ্যাপ্লাই করলে ওভারঅল চোখের লুকটা কিন্তু যথেষ্ট ভালো আসে। এবার আইব্রোটাকে সেট করার জন্য নিয়ে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল। আর এর পেছনে দেখো এই ধরনের পুলিশ ব্রাশ আছে, খুব সহজে এটাকে আইব্রোটাকে আঁচড়ে সেট করা যায়। তারপর এটাকে দিয়ে আমি ড্র করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল, এটা মাত্র 65 টাকা দিয়ে আমি অনলাইনে পারচেস করেছি। আর আমি বিগিনার্সদের সাজেস্ট করব যে আইব্রোতে কাজল অ্যাপ্লাই না করে জাস্ট এরকম অল্প বাজেটের একটা আইব্রো পেন্সিল তোমরা কিনে নিতে পারো। এইবার আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এখানে আমি এল18-এর লিপস্টিক অ্যাপ্লাই করেছি, এল18-এর ম্যাট লিপস্টিক। এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা, খুব সহজে লোকাল মার্কেট কিংবা অনলাইনে পেয়ে যাবে। তো আজকের মেকআপ লুকটা আমাদের একদম কমপ্লিট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে।